দিতু নারে সীমা অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা নারদ আদি ব্যাসদেব যারে দিতি নারে সীমা বাবা যিনি জানার কৃপায় আমরা সবাই একত্রিত হয়েছি তিনি আর কেউ নাই ব্যাসদেব মনি যিনি ভাগবত লিখেছেন আর তারই পুত্র শ্রীল সুখদেব গোস্বামী পাদ আমি নিজ মুখে বর্ণনা করেছেন আর আমাদের মতো হত ভাগ্য আমরা সেই কৃপা প্রার্থী হয়ে সেই ভাগবত আমরা শ্রবণ করতে পেরেছি সেই ব্যাসদেব মনি যখন ভাগবত লিখে শেষ করেছি বাবা একদিন মনে মনে ভাবলেন যে ভগবানের যত লীলা আমি অনায়াসে আজকে লিখে শেষ করব ব্যাসদেব মনি মনে মনে ভেবেছেন ভগবানের যত লীলা আমি সাতটি খণ্ডে লিখে শেষ করব ভগবান সকল ভার সহিতে পারে এক হলো অহংকার আর এক হলো ভক্তির চোখের জল ব্যাসদেব মনির মনে কিঞ্চিত অহংকার জন্মেছি যে ভগবানের যত লীলা আমি সাতটি খণ্ডে লিখে শেষ করব যারা ধরে এমনই ভেবে সরজু নদীতে গিয়েছে স্নান করতে ব্যাসদেব মনি সরজু নদীতে স্নান করতে গিয়ে কি দেখছে বাবা না একটা বড় বটবৃক্ষ গাছ তার ডালে বসে আছে একটা ছোট্ট চুড়ি পাখি সেই চুড়ি পাখিটা বারে বারে নদীতে ঝাঁপ দিচ্ছি আর উপরে এসে অঙ্গ ঝাড়ছে বারে বারে ঝাঁপ দেয় উঠে এসে অঙ্গ ঝাড়ি ব্যাসদেব মনি মনে প্রশ্ন জেগেছে এই পাখিটির কি দেহে কোনো যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই কোনো যন্ত্রণা হচ্ছে তা না হলে বারে বারে নদীতে ঝাঁপ দেয় উঠে এসে অঙ্গ ঝাড়ে দেখি তো জিজ্ঞাসা করি বলি অচুরই তোর কি দেহে কোনো যন্ত্রণা হচ্ছে তোর কি দেহে কোনো কষ্ট হচ্ছে তুই আমাকে বলতে পারিস আমি তার নির্মূল করতে পারি চড়ুই পাখি বলছে হে মনিবার আমার দেহে কোনো যন্ত্রণা হচ্ছে না আমি একটা মনে প্রতিজ্ঞা করেছি কি প্রতিজ্ঞা না এই নদীতে যত জল আছে আমি আজকেই সব সেচে ফেলব হরিওয়াল হরিওয়াল ওমা একটা ছোট্ট চুড়ি পাখি যাকে হাতের মধ্যে চেপে মেরে দেওয়া যায় যায় না মা চুড়ি পাখি তো ছোট্ট তাহলে সেই চুড়ি পাখি একটা নদীর জলে সেচে ফেলবে শুনে ব্যাসদেব মনি অট্ট হাসে হাসলেন ওরে ও চুড়ি তুই কি পাগল হয়েছিস তোর ওই অঙ্গে যত লোম আছে ততবার যদি তোর জন্ম হয় তথাপি তুই নদীর জল শেষ করতে পারবি না ওহে জল আছে যদি গণেশের হাতের কলমের কালি হয় আর এই পৃথিবীর
গোবিন্দের লীলা শেষ করা যায় না। আর সেই লীলা আপনি যদি সাতটি খণ্ডে লিখে শেষ করতে পারেন, তাহলে আমার মতো একটা চড়ুই পাখি হয়ে এই নদীর জলে আমি কেন শেষ করতে পারবো না? তাহলে বাবা বিষয়টা কোথায় গেল? যে ভগবানের এই যে চোখের একটা পলক পড়লে যে সময়টা, সেই কিঞ্চিৎ সময়ের লীলা। আমারও তো হতভাগিনী, জনম জনম যদি আমি এই মামুনি হয়ে জন্মগ্রহণ করে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হরি কথা বলি, তথাপি আমি শেষ করতে পারবো না। তবে সর্বশ্রেষ্ঠ আপনাদের কৃপা, আপনাদের চরণ ধুলি, আপনাদের ভালোবাসা গেল আমার গৌরব সুন্দর। তবে গোবিন্দ শেখর আমার
Oh,
আমার মন করতে হবে মা তুমি এমন পাশানি তুমি কি জানো না বলো কইকে
হবে না। আমারই অন্ত ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো যে আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। আমি তোমার অঙ্গ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম কইকে তুমি আমার কাছে জীবন চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে শোনো, প্রথম বার হলো ভরতকে রাজ্য প্রদান, আর দ্বিতীয় বার হলো রামকে চতুর্দশ বৎসরের জন্য বন। আপনাদের মনে প্রশ্ন জাগেনি যে ভগবান এত স্বর্ণ
আর দুই হলো হিষ্ণদম্ভু রাজা স্ত্রী, চার নাম হলো গণ্ডীচা। আপনারা পুলিশ হয়ে গিয়েছেন, কারা কারা গিয়েছেন হাত তুলুন।
ಕಾಂಗ್ರೆಸ್ 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 ಕಾಂಗ್ರೆಸ